শুনুন বাবু, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আবি ল্যাপটপে প্রজেক্টের বিষয়ে কাজ করছিল, তখন জামিলা কল দেয়। অনেকক্ষণ কথা বলে তারা। এই পার্টিতে জামিলাকে ইনভাইট করা হয়েছে। এত বছরেও ওদের বন্ধুত্ব অটুট আছে, তারা এখনো যোগাযোগ রেখেছে একে অপরের সঙ্গে। সন্ধ্যার দিকে আবির রেডি হয়ে আগেই সেন্টারে উপস্থিত হয়। আজ সে কালো রংটি ম্যাচিং করে সব কিছু পরিধান করে, বেশ মানিয়েছে তাকে। আইরিন বেগম ও আফিন একসঙ্গে আসবে বলে জানায় তাকে। শামিম গেস্টদের ওয়েলকাম জানাচ্ছে। আফিন আইরিন বেগমও চলে আসে। তখন কিছুক্ষণ বাদেই রূপা কোম্পানির মালিক হাজির হয়। মারুফকে দেখে খুশি হয় আবির শামিম। জামিলা উপস্থিত হয় তার হ্যান্ডসামকে নিয়ে। এক বছর হলো তাদের বিয়ে হয়েছে। চার বন্ধু মিলে আগের দিনের খুনসুটিগুলো একে একে আওড়াতে থাকে। আবির কয়েকবার জামিলাকে ঝামেলা বলে জামিলাও এতে রেগে কয়েক ঘা কিল খুশি মেরে দেয় আবিরকে। ফাইজলা মোয়াব, শামিম তোর মডেল কোথায়? আর 5 মিনিট ওয়েট কর, চলে আসবে। তুই কোন মডেলকে ইনভাইট করেছিস বলতো? আমি ইনভাইট করিনি, এর দায়িত্ব রতন বোসকে দিয়েছি। তিনি একজন নতুন মডেলকে ইনভাইট করেছে। নাম? সেটা তো জানি না, জিজ্ঞেস করা হয়নি। কি আজব কথা বলছিস তুই, রতন বোসকে ডাক। ওয়েট, শামিম রতনকে ফোন দিয়ে তাদের এখানে ডাকে। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার মডেল কখন আসবে? এই তো আসলো বলে। তার নাম কি? রতন বোস মুখ থেকে যা উচ্চারণ শেষ করার আগে দুজন গার্ড সহ দুটি মেয়ে গেট দিয়ে প্রবেশ করে। তিনি হাতের ইশারায় বলল, ওই তো যারা জেনে এসেছে। সকলে সেদিকে তাকিয়ে থা হয়ে যায়। আবির যেন সেখানেই জমে গেছে, সে পাকরুদ্ধ হতবাক। সেই আগের বিভাগে দেখছে, পরনে কালো রঙের লং গ্রাউন, গর্জিয়াস সাজ, স্ট্রেট চুলগুলোর নিচ থেকে গোল্ডেন কালার করা হাই হিল জুতোর খটখট আওয়াজ তুলে ক্রমশ এগিয়ে আসে তাদের নিকট। সঙ্গে আরও একটি মেয়ে রয়েছে, সেও একই সাথে সজ্জিত। বিভাগে শুধু তারা দেখছে এমনটা নয়, আফির আইরিন বেগমের নজরেও পড়েছে, তারাও হতভম্ব। আবিরের চোখ জোড়া ছলছল করে ওঠে, অব্যক্ত স্বরে উচ্চারণ করে, বিভা। রতন বোস সকলের সঙ্গে বিভার পরিচয় করিয়ে পরিশেষে আবিরের সঙ্গে পরিচয় করাতে এগিয়ে আসে। উনি হচ্ছেন আমাদের কোম্পানির ছোট ছেলে আবির আহমেদ, বর্তমানে তিনি এখন আমাদের কোম্পানির মালিক। বিভা ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, হ্যালো মিস্টার আবির আহমেদ বলেই হাত বাড়িয়ে দেয়। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে বাঁকা হেসে হাত এগিয়ে বলল, হাই। তো কেমন আছেন? যেমন রেখে গিয়েছিলে। হোয়াট? নাথিং, মৃদু হেসে বলল আবির। বিভা কিছুটা বিরক্ত বোধ করে অন্য পাশে এগিয়ে যায়। একজন গার্ড চেয়ার এগিয়ে দেয় বসতে। বিভা বসে, ওর পাশে জিনি নামের মেয়েটিও বসছে। আবির এক দৃষ্টিতে বিভাকে দেখছে, চোখের পলক ফেলার কোনো চান্স নাই। এত বছর পর প্রিয়তমাকে দেখে চোখ জুড়িয়ে নিয়েছে। তবে বিভার অদ্ভুত আচরণে তার মনের সন্দেহর বীজ তৈরি হয়েছে। জামিলা আশ্চর্যজনক কণ্ঠে বলে উঠে, এ আমি কাকে দেখছি? এটা কি সেই বিভা যার ছিল না কোনো সাজসজ্জা? ডিসাফ মারুফ জামিলার সঙ্গে তাল মিলায়। আবির পকেটে হাত পুরে বলল, সময় যদি বদলাতে পারে মানুষ কেন বদলাবে না? নিজেকে যারা বলে মনে করে পরিচয় দিচ্ছে, ওর নাম তো বিভা। নিজের সঙ্গে পরিচয় পাল্টে নিয়েছে হয়তো, আবির স্বাভাবিক কণ্ঠে বলে। জামিলা রাগ নিয়ে আবিরকে বলল, তুই এত স্বাভাবিক আছিস কিভাবে? তোর রাগ হচ্ছে না বিভার উপর? এই মেয়েটার জন্য তুই এত বছর কত যন্ত্রণায় ছিলিস? ঠিক করে হেসে দেয় আবির, নৈতিবাচক মাথা দুলিয়ে বলল, কিছু অভিমান উড়িয়ে দিতে হয়, মনে রাখতে নেই। আমি জানি এটাই আমার বিভা। এক দেখাতেই চিনে নিলি। শামিম এতক্ষণ পর মুখ খুলল। আবির শামিমকে কাছে টেনে জড়িয়ে ধরে পিঠে চাপড় মেরে বলল, তোকে ধন্যবাদ শামিম, তোর জন্যই বিভাকে আমি পুনরায় পেয়েছি।
শামিম সহ সকলে বিস্মিত চোখে তাকায়। আবির পুনরায় বলে, রতন বোসের স্যালারি বাড়িয়ে দিবি? আবিরের এমন উদ্ভট কথা শুনে কেউ অবাক না হয়ে পারছে না। আইরিন বেগম আফিন দূর থেকে আবিরের পাগলামি দেখছে। তারা এখনো কনফিউজড, এটা সত্যি কি বিভা নাকি ইজারা জেরিন? আইরিন বেগম বিভার নিকট এগিয়ে যায়। বিভা আইরিন বেগমকে দেখে সালাম দিয়ে উঠে দাঁড়ায়। কেমন আছেন আন্টি? ভালো, আমাকে চিনতে পেরেছ বিভা? নিশ্চয়ই, আবির আহমেদের মাম্মি আপনি। এতদিন কোথায় ছিলে তুমি? নিজের বাড়িতে ছিলাম। আমার ছেলে? পুরো কথা বলার আগে বিভার ফোন বেজে ওঠে। বিভা শাহাদাত আঙ্গুল তুলে জাস্ট এ মিনিট বলে সেখান থেকে জনশূন্য স্থানে চলে আসে। সেখানে আসার পর পরই বিভার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। হাতের পার্সটি পাশের টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে কাউকে বলল, বলো কোনো খবর পেলে? হ্যাঁ, একবারে আসতে হবে। আসব বলেই বিভা ফোন রেখে ঘুরে তাকায়। তখনই আবিরের সম্মুখীন হয় সে। হাত পকেটে পুরে কবিত চোখে বিভাকে দেখছে। বিভা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, বুকের মধ্যে মোচর দিয়ে উঠে। এতদিন যে মানুষের কাছ থেকে আড়াল ছিল, আজ তার সামনে নিজেকে অপরাধী বলে মনে করছে বিভা। আবির ভাবছে, প্রচুর ভাবছে, এই মেয়েটির জন্য কত বছর অপেক্ষার প্রহর সে গুনেছে, কতই না পাগলামি করেছে। এখনো হাতের মধ্যে সেই কাটা দাগটি রয়ে গেছে, কিছু দাগ সহজেই মুছে যায় না, রয়ে যায় অনন্তকাল। আবিরের চোখের মাঝে ঝেঁকে দেখার সাধ্য তার নেই, না মুখোমুখি দাঁড়ানোর কোনো অধিকার আছে। পাশ কাটিয়ে যেতে নিলে আবির বিভার বাহু ধরে টেনে একই স্থানে এনে দাঁড় করায়। হাত ছড়িয়ে একটু কাছে এসে বলল, এতদিন কোথায় ছিলে প্রশ্ন করব না, শুধু বলবো তোমার বিরহে প্রতিটা ক্লেদাক্ত দিনগুলো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার চোখের অশ্রু। পারবে না তুমি, কেননা তুমি একজন হৃদয়হীন পাশানি মেয়ে যার মধ্যে ভালোবাসার ছিটে ফোটাও নেই। আনুরম্ভ দৃষ্টিতে তাকিয়ে আছে বিভা, বলার মতো কোনো বাক্য নেই। আবির এবার ক্রোধ নিয়ে দেয়ালে পিঠ ঠেস ধরে বলে, আমার কাছ থেকে তুমি এত সহজে মুক্তি পাবে না বিভা। নিজের পরিচয় অন্যের কাছে গোপন করলেও আমি জানি তুমি আমার বিভা। তোমাকে আমার হৃদয়ে শিকল দিয়ে বেঁধে রাখার প্রতিজ্ঞা নিয়েছি, এবার আর হারাতে দেব না। পাগলামি করবেন না মিস্টার আবির, আমি এখন আপনার বিভা নই। কে তুমি যারা? তার ছিল হেসে বলল আবির। বিভা উত্তর না দিয়ে ভ্রু কুচকে ফেলে। আবির আবার বলে, তুমি আমার বিভা ছিলে, আছো, থাকবে সারা জীবন, আর রইল পাগলামি। এখন থেকে তুমি আমার পাগলামি দেখবে, ভয়াবহ পাগলামি। পুরো কথা শেষ করে বিভাকে শক্ত করে বাহুডোরে আবদ্ধ করে নেয় আবির। বিভা দম নিতে পারছে না, আবির বুঝতে পেরে ছেড়ে দেয়। তেজি দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে। বিভা চোখ মুখ ঘুষে তাকায়। এটা কোন ধরনের পাগলামি দেখিয়ে গেল বুঝতেই পারল না বিভা। ফোনে আবার একটি মেসেজ আসে, ওপেন করে বুঝতে পারে তাকে এখন যেতেই হবে। ফিরে যায় হল রুমে, 10 মিনিট সময় ব্যয় করে বিভা চলে যাওয়ার জন্য বিদায় নেয় সবার কাছে। প্রথমে তো সকলে ভেবেছিল বিভাকে আবির যেতে দিবে না, কিন্তু সবার ধারণা পাল্টে যায়। আবির কোনো প্রকার পাগলামি না করে বরং হাসি খুশি মুখে বিভাকে বিদায় দেয়। এতে বিভাও কিছুটা বিস্মিত, আপাতত সে এসব কিছু নিয়ে ভাবে না, তাকে যেতে হবে। আবির তুই ঠিক আছিস? আবির ভাবলেশহীন হয়ে বলল, আমার কি হবে? শামিম তাৎক্ষণাৎ বিভার কথা উল্লেখ করে না, সে কিছুটা কনফিউজড হয়ে পড়ে। আবির হেসে অন্য পাশে এগিয়ে যায়। আফিন এগিয়ে এসে আবিরের নিকট, থ্যাংকস জারা, একদিনের জন্য আমাকে তোমার পদবি দিয়েছো। বিভা হাসি মুখে জিনি নামের মেয়েটিকে বলল, মেয়েটির আসল নাম জারা জেরিন, একজন নতুন মডেল যার কারণে সে সবার কাছে এতটা পরিচিত নয়। তার পদবিটা বিভা একদিনের জন্য নিয়েছিল সবাইকে চমকে দেওয়ার জন্য। এখানেও বড় রহস্য লুকিয়ে আছে। না ম্যাডাম, আপনার উপকার করতে পেরে আমি খুশি। আমি কিন্তু তোমাকে মাঝে মধ্যে জ্বালাবো। সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার সাহায্য করতে প্রস্তুত আছি। বিভা মৃদু হাসে, ড্রাইভারের উদ্দেশ্যে বলে,
সামনের গলিতে নামিয়ে দাও আমাকে। ড্রাইভার বিভার কথা অনুযায়ী সামনের নীরব গলিটির মুখে বিভাকে নামিয়ে দেয়। বিভা গাড়ি থেকে নেমে জরার কাছে বিদায় নিয়ে হাঁটতে আরম্ভ করে। হাতের সিল্কের ওড়নাটি গায়ে পেঁচিয়ে নেয়। বিভা এমন একটি গলি ধরে হাঁটছে সেখানে মানুষজনের আনাগোনা একদমই নেই। পাশে বাড়িঘর আছে কিন্তু কেউ বসবাস করে না। দুপাশে বড় বড় গাছপালা রয়েছে। এরিয়াটা ভুতুরে পরিবেশের মতো। কিছুটা ল্যাম্পপোস্টের বাতি নিভু নিভু করে জ্বলছে। বিভা নির্ভয়ে হেঁটে চলেছে। হঠাৎ ফিল করে তার পেছনে কেউ আছে। ঘুরে তাকায়, তীক্ষ্ণ নজর বুলিয়ে আগের ন্যায় হাঁটতে নিলে কারো সঙ্গে ধাক্কা খেয়ে দুকদম পেছনেই সরে যায়। কপাল কুচকে ফেলে। আবিরকে দেখে বিভা ফরকে যায়। আবিরের নজর গম্ভীর। পরনে এখন আর নেই কালো কোট, শার্ট রয়েছে দুহাত কোণে পর্যন্ত ফোল্ড করা, গলায় কালো রঙের টাইটি ঢিলা করে রাখা যেটা মৃদু বাতাসে উড়ছে। আরাম করে পকেটে হাত গুজে বিভাকে ক্ষীণ নজরে দেখছে। বিভা আবিরকে এখানে দেখে বিস্মিত, তবে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এখানে? প্রশ্নটি শুনে আবির কিঞ্চিত বিরক্ত বোধ করল, বলল, এরূপ প্রশ্ন আমার করা উচিত? মোটেও না, আপনি আমার পিছু নিচ্ছেন, এখানে কিভাবে পৌঁছলেন? আবির বিভার হাতের পার্সটি নিয়ে নেয়। দুটি সাদা পাথরের বোতাম চাপ দিতেই খুলে যায়। তার ভেতর থেকে নিজের ফোনটি বের করে নেয়। বিভার দিকে ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এবার নিশ্চয়ই বুঝেছ? বিভা চোয়াল জোর রাগে শক্ত করে ফেলল। এবার সে বুঝতে পেরেছে বিদায় নেওয়ার পরও আবির কেন তাকে আটকায়নি, আর তখন শক্ত করে জড়িয়ে কেন ধরেছিল। এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে তার পার্সের মধ্যে ওর ফোনটি রেখে দিয়েছিল। ফোন সার্বক্ষণ হাতে থাকার দরুন পার্সটি খোলা হাত, এবং সে বুঝতেও পারেনি তার পার্সটিতে আবিরের ফোন রয়েছে যেটা তার অগোচরে রাখা হয়েছিল। আবির ফোনের লোকেশন অন করে রেখেছিল, তাই খুব সহজেই জানতে পারে বিভা এখন কোথায় রয়েছে এবং চুপি চুপি বাইক নিয়ে এখানে পৌঁছতেই সক্ষম হয়। অবশেষে বুঝতে পেরেছো তাহলে? এক ভ্রু উঁচু করে বলল আবির। বিভা কিছুটা রাগি কণ্ঠে শুথালো, পিছু কেন করছেন? তুমি এদিকে কোথায় যাচ্ছ? বাড়িতে। আজকাল ভুতুরে এরিয়ায় থাকছো নাকি? যা থাকছি তাতে আপনার কি? বলেই বিভা হাঁটতে আরম্ভ করে। আবির ফোন পকেটে রেখে ওর পায়ে পা মিলিয়ে হাঁটছে। বিভা সেটি দেখে রেগে গেল। আমার পিছু কেন আসছেন, চলে যান। তোমার বাড়িতে যাব। আমি অচেনা কাউকে বাড়িতে নিব না। কে নিতে বললো তোমাকে? তাহলে আমার পিছু হাঁটছেন কেন? বাড়িতে যাওয়ার জন্য। মেজাজ খারাপ করবেন না, চলে যান বলছি। না। বিভা রাগ নিয়ন্ত্রণ করে থেমে যায়। আবির বিভার থেমে যাওয়া দেখে সামনে এসে দাঁড়ায়। বিভা ওর পার্স থেকে একটি রুমাল বের করে। আবির বলল, আমাকে দিবে নাকি? নিন। বলে আবিরের নাকে মুখের উপর চেপে ধরল রুমালটি। আবির এক ঝটকায় বিভার হাত ছড়িয়ে ফেলে। ওর হাত থেকে রুমালটি মাটিতে পড়ে যায়। হঠাৎ আবির বিভার দিকে তাকিয়ে থাকাকালীন অনুভব করছে তার মাথা ঘুরছে, চোখ জোড়া ক্রমশ বন্ধ হয়ে আসছে। একবার মাথা ঝাঁকিয়ে হাতের তর্জনী উঁচু করে মুখ ফুটে কিছু বলার আগেই বিভার গায়ে এলিয়ে পড়ে। বিভা আবিরকে ধরে মাটিতে চিত করে শুয়ে দেয়। আবির জ্ঞান হারিয়ে ফেলেছে। মুখের উপর একবার হাত দিয়ে চেক করে, পুরোপুরি কনফার্ম হওয়ার পর মুচকি হাসে। তার কাজ হয়েছে, কোলোফ্রম মাখা রুমালটি পরিশেষে কাজে দিয়েছে। ল্যাম্প পোস্টের খোলাটে বাতিতে আবিরের স্নিগ্ধ মাখা আদল দেখে বিভার মায়া হয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা আলতো করে হাত বুলিয়ে চট করে উঠে দাঁড়িয়ে কাউকে কল দেয়। এক মিনিট কথা বলে আবিরকে সেভাবেই রেখে বিভা তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। আরে আরে, কই যান? ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।